তথ্য প্রযুক্তির এ সময়ে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। গুগল ম্যাপের মাধ্যমে বিশ্বের প্রায় সব জায়গায় দেখা যায়। ঘরে বসে কেউ ঘুরে আসতে পারেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তবে বিশ্বে এমন জায়গাও আছে যা আপনি চাইলেও গুগল ম্যাপে খুঁজে পাবেন না বা দেখতে পাবেন না। এমন সাতটি জায়গা নাকি আছে যা ম্যাপে পাওয়া যায় না। এক প্রতিবেদনে বলা হয়েছে এই জায়গাগুলো জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে অবস্থিত। ভলকাল বিমান ঘাঁটি। নেদারল্যান্ডস এর ভলকাল বিমান ঘাঁটিটি খুঁজলেও নাকি গুগল ম্যাপে পাওয়া যায় না। মার্কিন বিভিন্ন গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্স এর অভিযোগ, এই বিমান ঘাঁটিতে স্নায়ুযুদ্ধের সময়কার 22টি পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। লোস ডোলারেস। স্পেনের লোস ডোলারেস এর হ্যালিপোয়ের্টো ডি কার্টাগেনা নামের জায়গাটিও চাইলেই আপনি গুগল ম্যাপে পাবেন না। এই জায়গা সম্পর্কে তেমন কোনো তথ্য খুব জানা নেই কারো। গুগলের স্ট্রিট ভিউ এ খুঁজলেও পাওয়া যায় না এর অবস্থান। রোজেস। লোস ডোলারেস এর মতো স্পেনের আরেকটি জায়গাও গুগল ম্যাপে পাওয়া যায় না। ধারণা করা হয় এই স্থান থেকে মার্কিন বিমান বাহিনীর 875তম আধুনিক বিমানটি নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে ওই বিমানে বিভিন্ন সতর্কবার্তাও পাঠানো হয়। ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো। চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তরটিও গুগল ম্যাপে চাইলেও আপনি বের করতে পারবেন না। তাইওয়ানে অবস্থিত এ জায়গা চীনের কয়েকটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ও আছে। ন্যাটোর বিমান ঘাঁটি। সামরিক জোট ন্যাটোর একটি বিমান ঘাঁটি আছে জার্মানিতে। গিয়েলেন কিরচেন নামের এই জায়গাটি মাইক্রোসফটের বিং এ ব্লক করা নেই, তবে গুগল ম্যাপে এই জায়গাটিও পিক্সেল করে দেখানো হয়। হার্টসফেথ কাউন্টি, টেক্সাসের একটি অংশ যার নাম হার্টসফেথ কাউন্টি। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত এলাকা আছে। এই সীমান্তের প্রায় 15 কিলোমিটার দূরে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ এলাকাটি গুগল ম্যাপে বিকৃত করে রাখা আছে। ইসরায়েল। আপনি চাইলেও পুরো ইসরায়েল গুগল ম্যাপে দেখতে পাবেন না। জুম করলে মনে হবে কিছু ভবন, কিন্তু আসলে তা নয়। আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।